কিছুদিন আগে তো আমার শপিং দেখিয়েছিলাম যে আমি কি কি নিয়ে যাচ্ছি মন্দারমণি, আজকে এখন সব মানে গোছাতে বসেছি প্যাকিং করতে, তো মেয়েরগুলো চট করে দেখিয়ে নি। আচ্ছা, মেয়ের জন্য আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার দিয়েছিলাম এটা, এই একটা এসছে, এটা একটা, আচ্ছা আর একটা অর্ডার দিয়েছিলাম এটাও বেবি হাগের, এই যে এটা হচ্ছে আপারটা, আর তার সঙ্গে কোথায় গেল মাম দেখো তোমার নতুন জামা, এটা হচ্ছে লোয়ারটা। আচ্ছা আর দুটো দিয়েছি ফ্রক টাইপস, এই যে এই দুটো, এটা হচ্ছে জিরোর, এইটা একটা, আর তার সঙ্গে এইটা একটা জিরোর। আর একটা দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, ফ্লিপকার্টের কোয়ালিটি নিয়ে আমার একটু সন্দেহ ছিল, বাট এটা দারুণ কোয়ালিটি। এটা হচ্ছে পরপি বলে একটা কোম্পানি, এই যে এটা হচ্ছে আপারটা, খুব সুন্দর মেটেরিয়ালটা, খুব সুন্দর। আর এটা হচ্ছে লোয়ারটা। আর বলেছিলাম তোমাদের যে মেয়ের জন্য আমি বিকিনি বানিয়েছি কটা, ও ছোটবেলার জামাগুলো যেগুলো আছে ওগুলো কেটে কেটে। আচ্ছা এটা হচ্ছে বিকিনি নাম্বার ওয়ান, এটা হচ্ছে তার লোয়ারটা, জানি না কতটা বোঝাতে পারছি, পড়লে আরো ভালো বুঝতে পারবে। আর এটা হচ্ছে তার আপারটা, ঠিক আছে, পড়লে, ও এটা উল্টো ধরলাম আবার, এই যে এটা, এটা পড়লে আরো ভালো বোঝা যাবে, এই গেল। আচ্ছা আর বিকিনি নাম্বার টু, সেটা হচ্ছে, এ বাবা খোল 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 খোল, এই যে এইটা হচ্ছে আপারটা, আর তার সঙ্গে হচ্ছে এইটা তার, কোথায় গেল ভাই, এই যে এটা হচ্ছে তার লোয়ারটা গেল। আর একটা বানিয়েছি, এটা বিকিনি নয়, ওটারই একটু ওই ছাট দিয়ে একটা বানিয়েছিলাম, এটা একটা ক্রপ টপ টাইপ, আর এটা হচ্ছে ওই লোয়ারটা, ব্যাং ডানা। এই হচ্ছে মোটামুটি মেয়ের প্যাক মানে শপিং। চলো কালকে নতুন ব্লগ আসছে আমাদের, ট্রিপের ব্লগ, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।